বাংলা স্বাস্থ্যের আজকে অবস্থা কি? আমি বাংলা স্বাস্থ্য নিয়ে আপনার কাছে কয়েকটা প্রশ্ন নিবেদন রাখতে চলেছি, আপনার যদি মনে হয় উত্তর দেবেন বা আপনার দলের যদি কেউ উত্তর দেয় তাহলে ভালো লাগবে, বাংলার মানুষের উপকার। আমি কয়েক বছর পিছিয়ে যাই, এই বাংলায় আজ শিক্ষিত বেকারের সংখ্যা হু হু করে বাড়ছে। দক্ষিণের ট্রেনগুলোতে দেখলে বোঝা যায় যে আমার গ্রাম বাংলার ছেলেমেয়েগুলো পিঠে ব্যাগ নিয়ে চোখের জল ফেলতে ফেলতে একটার পর একটা ট্রেনের কামরা ভর্তি করে বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাচ্ছে। এটা আমার কথা নয়, এটা বিভিন্ন সংস্থা তাদের ডেটাতে বলছে যে আমার রাজ্য থেকে হাজার হাজার লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক এ রাজ্য থেকে গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, দিল্লি, কেরালা, বিভিন্ন দক্ষিণের রাজ্য সহ উত্তরের রাজ্যগুলোতে চলে যাচ্ছে, কারণ আমার রাজ্যে কাজ নেই। মাননীয় আপনার কাছে আমার বিনীত নিবেদন, আমার প্রশ্ন, অনেক টাকা খরচা করে অনেক ঢক্কা নিনাদ, অনেক লাইট জ্বললো, অনেক নাটক হলো, অনেক বাজনা হলো, কত শিল্পপতিরা এলেন বাংলা। আমি শুধু কয়েকটা নিবেদন আপনার কাছে করছি। 2015 সাল 19 ফেব্রুয়ারি আপনি বললেন 2,43,000 কোটি টাকার বিনিয়োগ হবে আমাদের রাজ্যে। 2016 বললেন 8 এবং 9 ফেব্রুয়ারি, আপনাকে মনে করিয়ে দিতে চাই, 2,50,000 কোটি টাকার বিনিয়োগ হবে। 2017 3 ফেব্রুয়ারি বললেন, মানে এক বছর পর পর, এই যে বেঙ্গল বিজনেস সামিট, গ্লোবাল বিজনেস সামিট বাংলায় করলেন, শিল্প সম্মেলন, 2017 কি বললেন, 2,35,290 কোটি টাকার ইনভেস্টমেন্ট হবে, আসবে, বলেছিলেন না। 2018 30 জানুয়ারি 2,19,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট, 925 কোটি টাকার ইনভেস্টমেন্ট আসবে, মৌ স্বাক্ষরিত হয়েছে। 2019 7 এবং 8 ফেব্রুয়ারি আপনি বললেন 2,84,000 কোটি টাকার বিনিয়োগ বাংলায় আসবে। এই সর্ব তথ্যগুলো যদি আমরা এক জায়গায় করি তাহলে এই 2015 থেকে 2019 বাদ দিন, আজকে 2023 12,35,000 কোটি টাকার যে ইনভেস্টমেন্টের স্বপ্ন আপনি দেখিয়েছিলেন বাংলার ছেলে মেয়েদের, কত এলো দিদি ভাই? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, এটা আমার আমাদের তথ্য নয়, এটা আপনার দেওয়া, আপনার সরকারের দেওয়া এই পশ্চিমবাংলার তথ্য। তার বদলে কি পেল বাংলার মানুষ? এর যদি 25% মানে 1 টাকার 4 আনা মানে 25% যদি ইনভেস্টমেন্ট বাংলায় আসতো তাহলে 50% বেকারি দূরীকরণ হতো বাংলায়, এটা তথ্য বলছে। মাননীয় অমিত মিত্র সাহেব তো বোধ হয় এখন নেই আমাদের, অন্য কোথাও অন্য জায়গায় আছেন, তিনি থাকলে তাকে এই প্রশ্নটা করতাম। মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে এই প্রশ্নটা করছি যে এই যে নিউ টাউনের কনভেনশন সেন্টারে 3,500 শিল্পপতিদের নিয়ে এসে আপনি বিরাট উৎসব করলেন, তার বদলে কি পেল বাংলা ছেলে? নাম করতে পারবেন একটা শিল্প, একটা ভারী শিল্প, একটা মাঝারি শিল্প যেখানে 5,000 লোকের চাকরি হয়েছে, 5,000 ছেলেমেয়ের কাজ হয়েছে, 2,000 ছেলেমেয়ের কাজ হয়েছে, 1,000 ছেলেমেয়ের কাজ হয়েছে? উত্তর না। স্বপ্নে ফেরিওয়ালা হয়ে, হ্যামলিনের বাসিওয়ালা হয়ে আপনি আমাদের স্বপ্ন দেখাচ্ছেন। বদলে পেয়েছি আমি, পাইনি যে তা না, 130 কোটি টাকার জগন্নাথ মন্দিরের স্বপ্ন পেয়েছি, 180 ফুট উঁচু হনুমান মন্দিরের স্বপ্ন পেয়েছি। এই বাংলায় আপনার কাছে কয়েকটা প্রশ্ন রাখি। সত্যি কি দিদি ভাই, আপনি বলেছিলেন না একটা দিন যে বুথে বুথে চাকরি হবে, বুথে বুথে কাজ হবে, আপনি বলেননি একটা সময় যে এই বাংলায় 50 লক্ষ কর্মসংস্থান হবে, বলেননি ডবল ডবল চাকরি হবে? একজন সাধারণ নাগরিক হিসেবে, একজন সন্তানের পিতা হিসেবে আপনার কাছে যা প্রশ্ন, আর কতদিন আমার বাংলা থেকে ছেলেমেয়েগুলো রাজ্যের বাইরে চলে যাবে? আপনার জ্ঞাতার্থে বলি, আপনি জানেন কবে এ নিয়ে আলোচনা হবে? 50-এর উপরে ইঞ্জিনিয়ারিং কলেজের ছেলেমেয়েগুলো, তাদের ক্যাম্পাস প্লেসমেন্ট হচ্ছে না, তারা শপিং মলে 6,000-5,000 টাকার চাকরির জন্য লাইন দিচ্ছে। আমার রাজ্য থেকে ছেলেমেয়েগুলো দক্ষিণে চলে যাচ্ছে, আমার রাজ্যের প্রায়োরিটি কি আইটি হাব না পাড়ার ক্লাব? আমার রাজ্যের প্রায়োরিটি কি কাশফুলের বালিশ
দিদিভাই আপনার কাছে করজোড়ে বিনীতভাবে নিবেদন, প্রশ্ন আমার, যে আমার রাজ্যে ছেলেগুলো ঝালমুড়ি বিক্রি করবে শিক্ষার পরে, না পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাবে এই বাংলা থেকে, মাথা নিচু করে, মাথা নত করে? আর কবে? এই 12 বছর পরে একজন সাধারণ নাগরিক হিসেবে আপনার কাছে এই প্রশ্নটা আমি রাখতে চাইছি। এই বাংলায় 5.5 লক্ষ সরকারি পদ শূন্য হয়ে গেছে, এই বাংলায় 5.5 লক্ষ শূন্য পদ। আপনি বলছেন মালদাতে গিয়ে ল্যাংচা হাব আম দিয়ে মিষ্টি বানাতে নিশ্চয়ই হোক, কিন্তু আপনি দয়া করে বলবেন বাংলার স্বাস্থ্যটা কেন এরকম? এই বাংলায় ওয়েস্ট বেঙ্গল ব্রেভারেজ কর্পোরেশনের নামে প্রায় 13,000 কোটি টাকা আপনি শুধু রেভিনিউ কালেকশন করছেন মদ বিক্রি করে। লটারির কথা তো পরে বলছি। বাংলার যুব সমাজ, আপনার রেভিনিউ নিশ্চয়ই আসবে, কিন্তু ভারী শিল্পের এহেন দশায় আপনি বলছেন, কেন্দ্রীয় সরকার আপনাকে বলছে 100 দিনের কাজে নাকি আপনি খুব উন্নতি করছেন। ঠিকই তো, 100 দিনের কাজ। আচ্ছা দিদি ভাই, আপনি বলুন তো, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার কাছে প্রশ্ন, 100 দিনের কাজের সংখ্যাটা যদি প্রতিদিন বাড়ে, এটা কি রাজ্যের স্বাস্থ্যের পক্ষে মঙ্গল? একটা নন ডেজিগনেটেড জব, 100 দিনের কাজ নিশ্চয়ই দরকার আছে, গ্রামে 100 দিনের কাজের প্রয়োজন আছে, কিন্তু 100 দিনের কাজের উপরে নির্ভরশীল যদি যুব সমাজ হয়, গ্রামের শিক্ষিত বেকার সমাজ যদি হয়, আর দিন দিন এই সংখ্যাটা যদি বাড়ে, তাহলে কি এটা রাজ্যের জন্য মঙ্গল? এই প্রশ্ন আপনার কাছে রাখ। আপনি বলুন, আপনি বলেছেন বিপিএল তালিকায়, আপনার মন্ত্রী বলছে বিপিএল তালিকায় প্রতিদিন লোক সংখ্যা বাড়ছে, বিপিএল তালিকা আমি প্রায় 8-9 লক্ষ কোটি মানুষকে বিপিএল তালিকার অন্তর্ভুক্ত, ইত্যাদি ইত্যাদি বলেছেন রেশনিং ব্যবস্থা। বিপিএল তালিকাভুক্ত মানুষের সংখ্যা যদি বাংলায় বাড়ে, এটা কি বাংলার জন্য মঙ্গল? আপনার কাছে প্রশ্ন। ষষ্ঠ প্রশ্ন আপনার কাছে দিদি ভাই, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি বলবেন এই বাংলায় মাথা পিছু রোজগার অন্য রাজ্যের তুলনায় কার্যত নিচের দিকে, এই বাংলায় ইজ অফ ডুইং বিজনেস, কাজ করার সুযোগ, ইন্ডাস্ট্রি আসার সুযোগ, ইজ অফ ডুইং বিজনেস তলানির দিকে? এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। 12 বছর আপনি সরকারে আছেন পশ্চিমবাংলার, আমরা প্রশ্নটা বিনীতভাবে আপনার কাছে পড়েছি, জিজ্ঞাসা করছি দিদিভাই, 12 বছর হয়ে গেল পশ্চিমবঙ্গে, এই পশ্চিমবঙ্গের বেকার ছেলেরা, যেদিন আপনার সাথে 2011 সালে আপনি ক্ষমতায় এসেছিলেন, যে ছেলেটার বয়স 20 বছর ছিল তার আজকে তার বয়স 32, যে ছেলেটা আপনার সাথে সেদিন 16 বছর বয়সে মিছিল করেছিল তার বয়স প্রায় 28-29, স্বপ্নগুলো সব ভেঙে যেতে বসেছে দিদিভাই। আপনি কাশফুল, ঝালমুড়ি, মিষ্টি হাব ইত্যাদি ইত্যাদি বলে আর কতদিন বাংলার মানুষকে ধোকা দেবেন, ভাওতা দেবেন আমি জানি না। শেষে আবার বলতে চাই, ভোট বড় বালাই, আপনি ভোট ভীষণ ভালোবাসেন, তাই তো বলছি আবারও যে রবীন্দ্রনাথের কথায়, রাজধর্মে ভাতৃধর্ম বন্ধু ধর্ম নাই, শুধু জয় ধর্ম আছে, জয়লাভই 1 লক্ষ। তার ভালো থাকবেন দিদি ভাই, মাননীয় মুখ্যমন্ত্রী সুস্থ থাকবেন, আপনার সুস্থতা কামনা করি, সর্বদা সুস্থ থাকুন, ভালো থাকুন। একজন রাজনীতির সাধারণ মানুষ, ছাত্র হিসেবে আপনার কাছে এই প্রশ্নগুলো করলাম, এই প্রশ্নের উত্তর দিতে পারলে বাংলার মানুষ উপকৃত হবে। ভালো থাকবেন।